নমস্কার বন্ধুরা, টিনাসনু কিচেনে সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি পাস্তা কুরকুরে। এমন কেউ নেই যে এই রকম ক্রিস্পি কুরকুরে কেউ পছন্দ করে না। ছোট বড় সবাই এগুলো খেতে খুবই পছন্দ করে। আর যদি বাড়িতে এই রকম ক্রিস্পি কুরকুরে বানিয়ে ফেলা হয় আর চা কিংবা কফির সাথে পরিবেশন করা হয়, তাহলে তার কথাই নেই, সবাই খুশি হয়ে যাবে। খুব সহজেই বাড়িতে কিভাবে পাস্তা কুরকুরে বানাতে হয় আমি আজ আপনাদের দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। পাস্তা কুরকুরে বানানোর জন্য এখানে আমি নিয়েছি পাস্তা, নিয়েছি কর্নফ্লোর, নিয়েছি ময়দা, জিরে পাউডার, পাস্তা মশলা, চাট মশলা, বিট লবণ, সাদা লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এই ধরনের পাস্তা নিয়েছি, আর আপনারা যে কোনো ধরনের পাস্তাই নিতে পারেন। পাস্তা কুরকুরে বানানোর জন্য এখানে আমি আগে থেকে মশলাটা বানিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিলাম 1 চামচ চাট মশলা, এবার নিয়ে নিচ্ছি 1/2 চামচ পাস্তা মশলা। আর নিয়ে নেব 1/2 চামচ জিরে পাউডার। এবার সব মশলাগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, আমার মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা পাত্রে জল নিয়ে নিলাম, জলটা গরম হচ্ছে, তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। আর দিয়ে নেব 1 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। জল গরম হয়ে গেছে, এবার আমি গরম জলে পাস্তাগুলো দিয়ে নেব। নয় থেকে 10 মিনিট ধরে জাল দিয়ে আমি পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। পাস্তা থেকে জল ঝরানোর জন্য আমি ছাজিতে ঢেলে নিলাম। এবার আমি দিয়ে নিচ্ছি উপর থেকে ঠান্ডা জল। ঠান্ডা জল দিলে পাস্তাগুলো একে অপরের সঙ্গে লেগে যাবে না। এবার আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লোর আর 2 চামচ ময়দা। কর্নফ্লোর আর ময়দা ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। এবার পাস্তাগুলো ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, পাস্তাগুলোর উপরে ময়দার একটা খুব সুন্দর কোটিং হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে নিচ্ছি ভেজিটেবল অয়েল। তেল গরম হয়ে গেছে, এবার আমি পাস্তাগুলো তেলে দিয়ে নিলাম।
এবার পাস্তাগুলো অনবরত নাড়তে হবে। পাস্তাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন পাস্তাগুলো আপনি আপ তেলের উপরে ভেসে উঠেছে। এবার আমি পাস্তাগুলো একটা পাত্রে তুলে নেব। যে মশলাটা আমি প্রথমে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটার থেকে এক চামচ মশলা দিয়ে নিচ্ছি। এবার পাস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তেল থেকে তোলার সঙ্গে সঙ্গেই মশলা মাখিয়ে নিতে হবে পাস্তার গায়ে, নয়তো ভালোভাবে মশলাটা লাগবে না। আমি আবারও পাস্তাগুলো তেলে দিয়ে নিচ্ছি। দেখুন আমি তেল থেকে তুলেই মশলাটা মাখিয়ে নিচ্ছি। এইভাবে আপনারাও তেল থেকে তুলেই মশলাটা মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন মশলাটা ভালোভাবে সব জায়গায় মাখানো হয়েছে। আমার পাস্তা সব ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সব মশলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমার পাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আমার পাস্তা কুরকুরে সম্পূর্ণ রেডি। আর লেট না করে আপনারাও বাড়িতে এইরকম বানিয়ে ফেলুন পাস্তা কুরকুরে। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন রেসিপি পেতে হলে বেল বাটনটি প্রেস করে রাখবেন।